নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য স্পোর্টস পাওয়ার হাউস। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার নিউজ রয়েছে। তো চলো শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো কিসের ওয়েট করছো, সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো এই ভিডিওতে একটা বিষয় নিয়ে আলোচনা করতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, এবং সেটা হচ্ছে আজ কিন্তু ইস্টবেঙ্গলের একটা জরুরি বৈঠক রয়েছে সেই ব্যাপারটায়। তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, আর আমাদের চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, কিসের অপেক্ষা করছো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও এরকমই ডেইলি আপডেট পাওয়ার জন্যে। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি মেইন টপিকে আসা যাক। তো এই ভিডিওতে ছোট্ট করেই তোমাদের একটা বলতে পারো এক্সক্লুসিভ আপডেট জানিয়ে দেবো। গতকাল রাতের খবর আমি তোমাদের অনেককেই জানিয়ে দিয়েছিলাম, কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, তবে কিছু কারণে কমিউনিটি পোস্টটা পরে আমি ডিলিট করতে বাধ্য হই। মানে আমার খবরে কোনো ভুল ছিল না, জাস্ট টেকনিক্যাল কারণে সেটা সব সাবস্ক্রাইবার্সদের কাছে পৌঁছাতো না, এর জন্যই ডিলিট করেছিলাম। সেখানে যারা দেখেছো প্রায় 74টা লাইক পড়েছিল, প্রায় 100 জন দেখেছিলে, তারা বলতেই পারবে বলেছিলাম যে আজ কিন্তু মানে আজ শুক্রবার একটা জরুরি বৈঠক কিন্তু ডাকা হয়েছে ইস্টবেঙ্গল এক্সিকিউটিভ কমিটির, এবং এই বৈঠকেই কিন্তু খুব সম্ভবত ঠিক হতে চলেছে তারা আদৌ সাইন করবে কি করবে না। এবং আজকের পরেই কিন্তু অনেকটাই মনে করা হচ্ছে খোলসা হবে ব্যাপারটা, যে ইস্টবেঙ্গল কর্মকর্তারা আদৌ সাইন করবে না সাইন করবে না। সাইন না করলে কীভাবে তারা প্রায় 54 কোটি টাকা বকেয়া মেটাবে, বা বলতে পারো 54 কোটি টাকা দেবে শ্রী সিমেন্টকে, এছাড়া অমিত সিংয়ের বকেয়া কিভাবে তারা মেটাবে যদি সাইন না হয়, আর সাইন হলে কত তাড়াতাড়ি দল গঠন শুরু হবে, এই সাইন হবে না এই ব্যাপারটা নিয়ে কিন্তু আজকে এক্সিকিউটিভ কমিটির মধ্যে একটা জরুরি বৈঠক রয়েছে। তো মিটিংয়ের আপডেট কী আসবে সেটা চোখ রাখতে অবশ্যই চ্যানেলের দিকে তাকিয়ে থাকো। এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম। তো ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো।